ভয়ে বাস দুর্ঘটনা পরই নড়েচড়ে বসলো জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর এবং প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রুটে যে সমস্ত বাসের ছাদের ওপরে ক্যাচার রয়েছে সেই ক্যারিয়ার কিন্তু কেটে দেওয়া হচ্ছে। আমরা বর্ধমানের যে উল্ডাস বাস স্ট্যান্ড আছে সেখানে এসে দেখলাম যে এখানকার যারা বাসের চালক বা অন্যান্য যারা বাসের কর্মীরা আছেন তারা কিন্তু নিজের উদ্যোগ নিয়ে কিন্তু যে ক্যারিয়ার আছে সেই ক্যারিয়ার খুলে দিচ্ছে। এরকম লাগিয়ে রাখছেন? লাগিয়ে রাখছেন বলতে এগুলো মানে লাগেজের জন্যে, লাস্ট টিপের গাড়ি লাগেজ ফাগেজ আমাদের থাকে, ওই জন্যই আমরা লাগিয়ে। আবার তো অভিযান চলছে এই ঘটনার পর, কি বলবেন? তাহলে বাধ্য হয় এখন খুলে দিতে হবে তাদের যে সব ক্যারিয়ার ফেরিয়ার আছে ওগুলো তো সব খোলার জন্য বলছেন আটিয়া সাহেবরা, উনি সব খুলে দেওয়ার জন্য, খুলে সবারই নিরাপত্তা। কালকে একটা দুর্ঘটনা হয়েছে সেই জন্য খুললাম যাতে প্রশাসন যাতে কিছু কিছু বলতে না পারে। এখন সব বিরাট এসে চেকিং চলছে, আপনার ক্যারিয়ার রাখলেও ক্যাশ ফ্যাস দিচ্ছে, সেই অনুসারে আমরা খুলে দিলাম। প্রশাসনিক যে সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু বাঁচতেই কিন্তু এখানকার যারা চালক বা অন্যান্য হেল্পার যারা আছেন তারা কিন্তু নিজেরাই উদ্যোগ নিয়ে এই ক্যাচার খুলে দিচ্ছেন যেন কোনো রকম দুর্ঘটনা যেন না ঘটে, সেই দিকে নজর রেখেই কিন্তু এরা নিজেরা থেকে উদ্যোগ নিয়ে ক্যাচারগুলো খুলে দিচ্ছে। ক্যামেরায় প্রবীরের সাথে কৌশিক চক্রবর্তী, আর প্লাস নিউজ, বর্ধমান।